আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের 56টা অঙ্কগুলো সমাধান করব, আশা করি তোমাদের সাথেই থাকবে। এখন দেখো, প্রথমে দেওয়া আছে বলছে নিচের খালি করগুলো পূরণ করো। এক নম্বরে এখানে এ এর মান দিয়ে দেওয়া আছে এ ইকুয়াল টু টু, ডি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে এনতম পদ চাইছে এবং এনতম পদের সমষ্টি চেয়েছে। তাহলে আসো আমরা প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে তোমাদের সুবিধার্থে আমরা এই তথ্যগুলো একেবারেই তোমাদের কাছে নিয়ে নিচ্ছি, যেন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। আমি প্রথম দুইটি টার্ম নিয়ে নিলাম, পরে গুলো আমরা সলভ করব, আশা করি ক্লিয়ার বুঝবে। এখানে আমরা চেষ্টা করব সবগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য। এখানে দেখো এই দেওয়া আছে প্রথম পদ এ, এটি একটি যেহেতু ডি সাধারণত এটি সমান্তর দ্বারা, এখানে লিখবে এক নাম্বারটা আমি সলভ করতেছি যে সমান্তর দ্বারা, এই সমান্তর দ্বারার সমান্তর অনুক্রম, যেহেতু কমা কমা আছে তাই অনুক্রম, এই সমান্তর এই অনুক্রমের তোমাদের অনুক্রমের প্রথম পদ আমার এ দেওয়া আছে, প্রথম পদ এই প্রথম পদ এর মান দেওয়া আছে টু এবং ডি সাধারণ অন্তর, অন্তর তো দেখতেই পারছো লিখে আছে, অন্তর আমি ডি লিখে ফেলবো, ডি সমান সমান হচ্ছে ফাইভ। তাহলে এখানে দেখো এ এবং ডি এর মান দিয়ে দেওয়া আছে এনতম পদ, তাহলে আমরা এনতম পদ সূত্র লিখি, সুতরাং এনতম পদ পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেহেতু এই এন এর মান দশ, তাহলে শুধু আমি বলতে পারি দশতম পদ, তাহলে দশতম পদ কত হবে, এর মান হচ্ছে কত, এখানে দেখো এর মান হচ্ছে টু প্লাস এন এর মান হচ্ছে আমার এই টেন মাইনাস ওয়ান, ডি এর মান দেওয়া আছে ফাইভ। এবার আমরা এই এনতম পদের মানটা ক্যালকুলেশন করে ফেলব। এখানে দেখো এই এনতম পদের মান হচ্ছে এখানে এই এন এর মান হচ্ছে টু প্লাস এই নাইন ইন্টু ফাইভ, তাহলে এখানে টু প্লাস নাইন ইন্টু ফাইভ পাঁচ নং কত হচ্ছে এই পঁয়তাল্লিশ, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে সাতচল্লিশ। আশা করি বিষয়টা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, তারপর প্রবলেম বলে বলবে। তাহলে এই এনতম পদের মান হচ্ছে আমার এখানে কত সাতচল্লিশ, এই ফোরটি সেভেন। এবং এস এন সমষ্টি নির্ণয় করতে বলছে, আমরা এবার সমষ্টি নির্ণয় করব, তাহলে এবার আমরা সমষ্টি নির্ণয় করব, যেহেতু সমষ্টি আমার এনতম পদের সমষ্টি, সুতরাং সমষ্টি দশটি পদের সমষ্টি, সুতরাং এই দশটি পদের সমষ্টি, দশটি পদের এই সমষ্টি, সমষ্টিকে আমরা বলবো এস টেন, যেহেতু দশটি পদ কত হবে এটা এই টেন বাই টু ইন্টু কত টু এ, টু এ টু এ প্লাস এই টেন মাইনাস ওয়ান, এন যেহেতু এই টেন কত এটা আমরা লিখে ফেলবো এই টেন মাইনাস ওয়ান, আমরা এখানে লিখব এন বদলে এই টেন মাইনাস ওয়ান ইন্টু ডি। আসলে বুঝতে পারছি, তাহলে আমার মান বসাবো এক কাটলে কত হচ্ছে ফাইভ, এই ফাইভ টু ইন্টু এর মান হচ্ছে কত টু, টেন থেকে অনেকগুলো হয় নাইন, ডি এর মান হচ্ছে দেখো এখানে ফাইভ, এর মান হচ্ছে ফাইভ। তাহলে আমরা ক্যালকুলেশন যে মানটা করতে পারি, এখানে ফাইভ রইল দুই দোগুণে চার প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, দুই দোগুণে চার আর এখানে কত নয় পাঁচ নং, যেহেতু ডি এর মান হচ্ছে ফাইভ, পাঁচ নং পঁয়তাল্লিশ। তারপর যদি এখানে সলভ করি, সলভ করলে এই মানটা হয়ে যাচ্ছে এই ফাইভ ইন্টু আমার কত হচ্ছে এই উনপঞ্চাশ, তাহলে ফাইভ ইন্টু উনপঞ্চাশ তোমার যে মানটা ক্যালকুলেশন করলে যে মানটা হয় এই ফাইভ ইন্টু ফোরটি নাইন দুশো পঁয়তাল্লিশ, এই দুশো পঁয়তাল্লিশ। আশা করি বিষয়টি বুঝছো, তাহলে এইটা হবে দুশো পঁয়তাল্লিশ, এই আমি এখানে মানটা নিতে পারি এই দুইশত পঁয়তাল্লিশ, এই দুইশত পঁয়তাল্লিশ। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করব, আশা করি তোমরা দ্বিতীয়টি আরও ভালো বুঝবে, যদি না বুঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করব
তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে এক নম্বর আমরা সলভ করতেই পারলাম। আসো এই কোশ্চেনটা আমরা আরেকটু তোমাদের সুবিধার জন্য একটু ডাউনলোড করি, নিচে নিয়ে যাই। এখানে দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এই 2 নম্বরটা সহজ, এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে আমি সহজে লিখে ফেলবো। এই এ এর মান দেওয়া আছে, এই এ ইকুয়াল, এই 2 নম্বর কোশ্চেনটা সলভ করব, এর মান দেওয়া আছে -37, এর মান দেওয়া আছে 4, এবং আমার এনতম পদ নাই এবং এনতম পদের কত হবে এটাও নাই, এবং এস এন দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে এস এন, এগুলো দেওয়া আছে -180। তাহলে আমরা জানি সুতরাং এনতম পদের সমষ্টি, আমরা কি জানি এনতম পদের সমষ্টি, তাহলে এনতম পদের সমষ্টি, এনতম পদের এই সমষ্টি, সমষ্টি লিখতে পারি কত, এই এস এন ইকুয়াল টু কত দেওয়া আছে -180°। এনতম পদের সমষ্টির সূত্রটা আমরা কি জানি n/2, এখানে কত n/2 ইন্টু 2a প্লাস এই এন -1 ইন্টু ডি ইকুয়াল টু -100। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, আমরা ক্যালকুলেশনটা সলভ করব, আশা করি সহজে বুঝতে পারবে। এখন আমরা এই পাশ থেকে একটু ক্যালকুলেশন করি তোমাদের সুবিধার্থে। এখানে এই এই n/2 লিখে ফেললাম, এর মান কত, এর মান দেওয়া আছে -37, 2 ইন্টু -37 লিখে ফেললাম, প্লাস এন এর মান আমি জানি না, n-1, ডি এর মান কত দেওয়া আছে 4, প্যাকেট ক্লোজ করলাম, এটা হচ্ছে -180। আশা করি এটা বুঝতে পারছো। তারপর আমরা কাজ করব, এটা যেহেতু 2 এই পাশে আছে এটাকে গুণ কই পাশে নিয়ে নেব, তাহলে এখানে এন থাকতেছে, এটা হচ্ছে মাইনাস আমরা 37, এর মান যেহেতু 37 আমরা 2 দ্বারা গুণ করব, এই 37কে আমরা যদি 2 দ্বারা গুণ করি আমাদের মান হয়ে যাচ্ছে 74, আমরা বলতে পারি -74। তারপর এটা বলতে পারি প্লাস, এই দেখো এই 4 দ্বারা গুণ করলে এই 4n-4 ইকুয়াল টু এই -180, তার সাথে গুণ হবে 2। আশা করি এতটুকু বুঝছো, এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, না বুঝলে বুঝ। এবার আসো আমরা তারপরে কাজটা সলভ করব। দেখো এই সহজে গুণ হয়ে যাবে, এই হয় কত, এই এন রয়ে গেল আমাদের, হয় এটা হচ্ছে 4n, আর এটা হচ্ছে মাইনাস এই 78 হয়, এই -74 এর সাথে আমি যদি আমি 4 যোগ মাইনাস ইয়ে করি তাহলে -78 হয়, আর এটা হচ্ছে কত, এই মাইনাস এই 378 360। আমরা এই পাশে সলভ করব, এটা হচ্ছে কত, এই 4 এই এন স্কোয়ার গুণ করলে -78n, এই পাশে যদি এটা মাইনাস আসে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে +360=0। আশা করি বুঝতে পারছো। তো আমরা এই 2 দ্বারা ভাগ করতে পারি, ক্যালকুলেশনটা ছোট করে ফেলি, ছোট করলে কত হচ্ছে, এখানে এই 2n² মাইনাস এই 78কে আমরা 2 দ্বারা ভাগ করবো, 78/2 তাহলে আমরা হয়ে গেছে 39, এই 39n প্লাস 36 18 180 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করবো, আমরা এই এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম করার জন্য আমার যে কাজটা করতে হবে, আমরা তাকে মিডল টার্ম তো আপনারা জানেনই, মিডল টার্ম খুবই একটি সহজ একটি বিষয়, এই এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এটাকে খুব সহজ মিডল টার্ম করার জন্য, আর আশা করি এটা খুব সহজ করে ধৈর্য সহকারে বুঝবেন। তাহলে আমার একটি মান হবে 12, আমরা একটু সলভ করি, এখানে দেখেন এই 2n² মাইনাস আমি 39কে যদি আমরা এই 12n লিখি, 12n, আমরা আশা করি এটা বুঝতে পারতেছেন, আমরা এটা 12n লিখবো,
মাইনাস এই 12 মাইনাস এল আমরা যদি এই 27 এন দেখুন তাহলে মিলে গেল প্লাস এটা লিখতে পারি এ প্লাস 180 ইকুয়াল টু 0 এখন এটা কিভাবে আমরা সলভ করছি বিষয়টার জন্য আপনারা তো জানেনই উৎপাদকের নিয়ম এটা হচ্ছে প্রথমটা আর এই 2 আর 180 আমরা পাশে রাখ করি আর কি গুণ করলে হয় 360 এই 360 কে আমরা যদি এই 12 দ্বারা ভাগ করি আছে এই 27 তাহলে এই দুইটা দেখেন আমরা বিয়োগ করলে এই দুইটা যোগ বিয়োগ করলে আমার কিন্তু এটা মিলে যায় বিয়োগ করলে 39 মিলে যায় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব এখান থেকে এই 2n যদি কমন নেই 2n কমন নিলে আমার n মাইনাস এখানে হয়ে গেল কত 6 চলুন বুঝতে পারছেন আর এখান থেকে যদি আমি এই 27 কমন নেই তাহলে আমার থাকতেছে n মাইনাস এই আপনি 180 কে ভাগ আপনি যদি এটা কমন 27 দ্বারা ভাগ করেন তারপর আমার মানটা হয়ে যাচ্ছে এটা শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এই যে মানটি দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব খুব সহজে মানগুলো বোঝানোর জন্য যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো এই 2n স্কয়ার তাকে যখন উৎপাদক করব এই 2n স্কয়ার দেখো এই এই লাইনটা হুবহু লিখে ফেললাম এই 39 এটা কিন্তু ওইখানে ছিল এই হুবহু এটা লিখে ফেললাম এটা এখানে একটা উৎপাদক করার জন্য দেখো 24 আর 15 যদি আমি গুণ করি 39 হয় এই দুটো আমি আবার এই দুইটা গুণ করলে আমার এই 360 হবে 24 আর 15 এখন দেখো তাই লিখলাম 2n স্কয়ার মাইনাস কত 24n মাইনাস কত 15n প্লাস 180 ইকুয়াল টু 0 এখান থেকে এই এখান থেকে দেখো এখানে আমি কম লিখেছি এখান থেকে এই 2n যদি কমন আনি আমার থাকতেছে n মাইনাস 12 আর এখান থেকে যদি আমি এই 15 কমন নেই থাকতেছে n মাইনাস এই 15 আশা করি বুঝছো তাহলে এখানে কমন টার্ন কমন n মাইনাস এই 2n মাইনাস 15 কমন আনলাম তারপর এই n মাইনাস 12 ইকুয়াল টু 0 আশা করি এটা বুঝছো এটা নিয়ে কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না এটা এবার দেখো এই হয় এখান থেকে ক্যালকুলেশন করলে তাহলে 2n মাইনাস ইকুয়াল টু 0 এইটাতে এই হয় আমার এই 2n মাইনাস 15 ইকুয়াল টু 0 বা n মাইনাস 12 ইকুয়াল টু 0 এখান থেকে আমি এই n ওই পাশে গেলে কি হয় এই 2n ইকুয়াল টু 15 হয় আর এটা হয় n মাইনাস 12 ফোর এটা ক্যালকুলেশন করলে এইভাবে চলে আসে তাহলে এটাই আমার অ্যান্সার n এর মান পেলাম তাহলে n এর মান দেখো n এর মান কিন্তু ভগ্নাংশ গ্রহণযোগ্য নয় তাহলে n ইকুয়াল টু কত আমার 12 গ্রহণযোগ্য 12 আবার মানটা হবে এই গ্রহণযোগ্য আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পারছেন এবার আমরা চেষ্টা করব এই n এর মান থেকে আমার কি বলছে এই পদ সংখ্যা নির্ণয় করতে n মান তো নির্ণয় করলাম তাহলে আমার এই n এর মান হচ্ছে আমরা এখানে এই n এর মান আমি এখানে নির্ণয় করতে পারলাম n এর মান হচ্ছে 12 n এর মান হচ্ছে 12 আর n তম পদ আমরা জানি n তম পদ নির্ণয় করার জন্য n তম পদ তাহলে 12 তম পদ তাহলে সুতরাং এই 12 তম পদ হবে সুতরাং এই 12 তম পদ 12 তম পদ আমরা এখানে নির্ণয় করব কি দেওয়া আছে আমরা জানি 12 তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এ 12 মাইনাস 1 ইন্টু ডি আশা করি এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা না এর মান দেওয়া আছে এখানে কত এর মান দেওয়া আছে এবার এখানে দেখো আমরা 12 তম পদ নির্ণয় করব 12 তম পদের জন্য আমার এর মান ছিল মাইনাস 37 তাহলে এ মাইনাস 37 আমি বসাইলাম এটা হচ্ছে 11 ডি এর মান দেওয়া ছিল আমার এখানে কত ডি এর মান দেওয়া ছিল আমার এখানে দেখো ডি এর মান দেওয়া আছে এই যে 4 তাহলে এই 4 বসাইলাম তাহলে আমার এই মাইনাস 37 প্লাস 4 11 44 তাহলে আমরা এখানে এই যদি আমরা এখানে 44 থেকে আমরা এই 44 থেকে যদি আমি মাইনাস 37 বিয়োগ করি তাহলে মানটা হয়ে যাবে 7 আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছেন এ পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই আমার নেক্সট যেহেতু ভিডিওটি অনেক টাইম হয়ে গিয়েছে আমি আরেকটি ভিডিওতে বাকি পার্টগুলো দিয়ে দেবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্স চেক করবেন বা চ্যানেল শেষে আমরা লিঙ্ক দিয়ে দেবো
তো সবাইকে এ পর্যন্ত ভালো থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।